আসসালামু আলাইকুম গাইস, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি আপনাদের জন্য চমৎকার একটি এক্সচেঞ্জের অফার নিয়ে আসছি, যেখান থেকে আপনি ইনস্ট্যান্ট জাস্ট আপনাকে কিছু রুলস মেনে তাদের কাজটা করতে হবে, ইনস্ট্যান্ট আপনি $60 পেয়ে যাবেন ইনস্ট্যান্ট। সো এই $60 আপনি কীভাবে কী পাবেন সেটা একটু যদি দেখিয়ে দেবো। সো আগে আমি আমার পেমেন্টস প্রুফটা দেখাই যে আমি $60 রিসিভ করেছি। ওকে, সো দেখুন আমার এখানে এই যে দেখুন 9টা টোকেন আছে, ঠিক আছে, 9টা টোকেন। সো এটা কিন্তু আমার একেবারে লাইভে, ঠিক আছে, 9টা টোকেন। সো এখন এটা আমি আপনাদেরকে দেখাবো যে তারা $60 দিতে আছে কি না, তারা বলছে যে $60, ঠিক আছে। সো আমার মনে হয় একটু বেশি হবে, সো আমরা একটু দেখি যে কয় ডলার হয়। সো আমাদের টোকেনটার নাম হলো KRL, তারা কিন্তু আমাদেরকে KRL টোকেনটা দিবে। সো আমরা একটু দেখি। সো দেখুন KRL টোকেন এটা কিন্তু $9.19 হয়, মানে সরি $9.19 তারা টোকেন দিতে আছে, এটার ভ্যালু হচ্ছে $6.91। সো প্রাইসটি একটু ডাউন আছে, সো তাদের কথা অনুসারে $60, ঠিক আছে। সো তাদের তারা যে বলবে যে তারা $60 দিতেছে এটা আমি একটু পরে দেখিয়ে দিছি। সো তার আগে আমি বলি এটা কিন্তু 13টা এক্সচেঞ্জারে লিস্টেড আছে, ঠিক আছে। সো দেখুন বড় বড় এক্সচেঞ্জারে কয়েন গেট ডাটা ইউ, তারপরে কয়েন বেজ, বাইবিট, এখানে কয়েন বেজ, কুকয়েন, মানে মোটামুটি আমরা ধরতে গেলে মিনিমাম 5-6টা এক্সচেঞ্জার। সো এখানে মোটামুটি সব মিলিয়ে তারা 13টা হিসাবে ধরছে, ঠিক আছে, মানে বিভিন্ন পেয়ারে। সো 13টা কিন্তু মোটামুটি লিস্টেড আছে। সো 13টা আমরা 5-6টা এক্সচেঞ্জার ধরি। সো দেখুন প্রাইসটা কিন্তু মোটামুটি ভালো আছে, এখানে পার টোকেনের প্রাইস কিন্তু $0.75। সো আমাদেরকে তারা 9টা টোকেন দিছে আর 19.19 ওটা বাতি দিলাম, ঠিক আছে। সো এবার আমরা দেখিয়ে দিই যে কীভাবে তারা এটা ইয়ে করতে আছে, মানে $60 যে দিতে আছে এটা তারা কিন্তু বলছে তাদের সাইটের মাধ্যমে, সেটা একটু আপনাদেরকে দেখাই। সো এই যে দেখুন এখানে কিন্তু তারা $60 দিতে আছে আমাদেরকে, এই যে দেখুন উপরে, এই যে দেখুন কী লাগছে, সাইন আপ আস গিফট 7 টু ইউজ কেয়ারফুল, মানে তাদের এক্সচেঞ্জের নাম। ওকে, সো এখন কথা হচ্ছে এখানে আপনি কীভাবে কি জয়েন করবেন সেটা হচ্ছে মেইন প্রসেস। সো এখানে আপনাকে জয়েন করতে হলে অবশ্যই আপনার কুকয়েন অ্যাকাউন্ট থাকতে হবে, আর অবশ্যই কুকয়েন আপনি অপশনাল, কারণ স্ক্যাম করতেই পারে, সিম্পল, বাকিটা আল্লাহ ভরসা। ওকে, তো দেখেন এখানে কীভাবে কী করতে হবে। সো আমার সাজেস্ট থাকবে, ঠিক আছে, আপনার আমার সাজেস্ট থাকবে নিউ একটা জিমেল ক্রিয়েট করবেন, তারপরে নিউ একটা কুকয়েন অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে, নিউ একটা কুকয়েন অ্যাকাউন্ট খুলবেন, তারপরে সব কিছু নিউভাবে করবেন, কেননা এখানে আমার মনে হয় কারণ এখানে কুকয়েনের এক্সচেঞ্জার আর কি সব কিছু এটার সাথে কানেক্ট করতে হয়, যদি স্ক্যাম করে তাহলে যদি আপনার কুকয়েনের ডলার বা কিছু থেকে থাকে তাহলে কিন্তু এটা তারা নিয়ে নেবে। ওকে, সো এর জন্য আমি বলছি যে সব কিছু নিউ ব্যবহার করবেন। ওকে, সো আমি ভিডিও শুরু করছি। সো অফারটিতে জয়েন করার জন্য আপনি আমার ডিসক্রিপশন লিঙ্ক পাবেন, সেই লিঙ্কের উপর ক্লিক করলে দিলে আমার আর কি চ্যানেলে আপনাকে নিয়ে আসবে। ওকে, সো ফার্স্ট অফ অল আপনার যদি কুকয়েন অ্যাকাউন্টস না থাকে সেক্ষেত্রে আপনি কুকয়েন অ্যাকাউন্টস ক্রিয়েট করে নেবেন এই লিঙ্ক থেকে। ওকে, সো আপনার এখানে কিন্তু দুইটা ব্রাউজার লাগবে, দুইটা ব্রাউজার দিয়ে আপনি কাজ করবেন সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে, ঠিক আছে, যেহেতু ফোন দিয়ে আমরা করতেছি দুইটা ব্রাউজার লাগবে। ওকে, সো আপনি প্রথমে কী করবেন, কুকয়েনটা কুকয়েনে আপনি অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলার পরে আপনি কুকয়েনের যে সিকিউরিটি আছে, ট্রেডিং পাসওয়ার্ড, তারপরে ওই যে অথেন্টিকেশন, ঠিক আছে, এগুলো আর কি সম্পূর্ণ অন করে নেবেন, এগুলো সাইড থেকে হয় না, আপনি কুকয়েন অ্যাপসে এগুলো ইয়ে করে এগুলো সম্পূর্ণ অথেন্টিকেশন সব কিছু অন করে দেবেন, কেননা আমাদের এখানে অথেন্টিকেশন লাগবে, ঠিক আছে। এই মুহূর্তে আর কি অথেন্টিকেশনটা আমার দেখানো সম্ভব হবে না, কেননা তাহলে ভিডিওটা মিনিমাম আধা ঘন্টা হয়ে যাবে, ঠিক আছে। সো যারা আশা করি এটা পারেন সবাই, যদি না পারেন সেক্ষেত্রে আমাকে নক দেন, আমি পার্সোনালি আপনাদেরকে চ্যানেলে কমেন্ট সেকশন দেখিয়ে দেবো। ওকে, ওকে, সো আমাদের কিন্তু এই যে কুকয়েন এইটা কিন্তু আপনি একটা ব্রাউজার লগ ইন করবেন, অ্যান্ড এটা কিন্তু আরেকটা ব্রাউজারের মাধ্যমে আমরা কাজ করবো, ঠিক আছে। সো এখানে দুইটাই ভালো ভালো ব্রাউজারে একটু লগ ইন করবেন। সো আমি সাজেস্ট একটা আপনি ক্রোম ব্রাউজার, আরেকটা আপনি কিউ ব্রাউজারে অথবা ইনডেক্স ব্রাউজারে আপনি মানে যে কোনো একটা ব্রাউজার আপনি লগ ইন করতে পারেন, বাট ভালো দুইটা ব্রাউজার হতে হবে যাতে আর কি ডেস্কটপ মোড সাপোর্ট করে। ওকে, সো ডেস্কটপ মোডে আপনাকে আর কি কাজটা করতে হবে। সো আমরা এখানে জয়েন করার জন্য ফার্স্ট অফ অল কী করবো, এই যে লিঙ্ক আছে জাস্ট এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দেবো। ওকে, সো আমরা এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দিই, দেন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো দেখুন এখানে কিন্তু তারা $60 দিয়ে দিবে, এটা কিন্তু আমি অলরেডি দেখাইছি। সো তারপর নিচের দিকে লেখা আছে রেজিস্টার, জাস্ট রেজিস্টারের উপর একটা ক্লিক করে দেবেন। সো তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখানে আপনি আপনার ফুল নেমটা দিবেন, তারপর আপনি আপনার ইমেলটা দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড, প্রথমে আপনার নামের মানে ইংলিশে দিবেন অবশ্যই, বড় হাতের সংখ্যা দিবেন, তারপরে ছোট হাতের সংখ্যা, তারপরে কয়েকটা আপনি নর্মাল 1, 2, 3 এরকম কয়েকটা সংখ্যা দেবেন, তারপর স্পেশাল কয়েকটা ক্যারেক্টার দিবেন, যেরকম ইমেল হ্যাশ এরকম একটা দিয়ে জাস্ট এখানে মানে এই যে রেজিস্টার যে লেখা আছে রেজিস্টার উপর একটা ক্লিক করে দেবেন। ওকে,
সো তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এরকম একটা ইন্টারফেস চলে আসার পরে এই যে দেখুন এখানে কিন্তু তারা বলে দিয়েছে যে আমাদের মেইলে একটা কোড গেছে, ঠিক আছে। জাস্ট আপনি মেইলটা ওপেন করবেন, ওপেন করার পর এরকম একটা তাদের থেকে একটা মেইল পাবেন। জাস্ট মেইলটা ওপেন করবেন, ওপেন করার পর এরকম লেখা আছে যে কনফার্ম ইউর ইমেল, ওকে। সো এখানে একটা ক্লিক করে দেবেন। সো তারপর আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে, মানে ব্রাউজারের ভিতরে। সো তারপরে তারা কিন্তু বলে দিতে আছে যে আমাদের কিন্তু এটা কমপ্লিট, ওকে। যে এই যে দেখুন এটা কিন্তু আমাদের কমপ্লিট, ওকে। সো এখানে আপনি কি করবেন, এখানে জাস্ট ইমেল দেবেন, পাসওয়ার্ড দেবেন, এই যে লেখা আছে ট্রাস্ট দিস অ্যাপ, এখানে টিকমার্ক দিয়ে লগ ইন উপর একটা ক্লিক করে দেবেন, ওকে। সো লগ ইন উপর ক্লিক করে দিলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে এই যে একটা চার কোনাকে একটা বক্স আছে, বক্সে মানে তাদের পারমিশনের সাথে অ্যালাউ করে জাস্ট কন্টিনিউ উপর একটা ক্লিক করে দেবেন। সো তারপর এরকম একটা ইন্টারফেস দেখবেন যেখানে আর কি এগুলো আমার নাচানাচি করতে আছে, ঠিক আছে। মূলত এই যে তারা কিন্তু বলে দিয়েছে যে আমাদেরকে তারা $60 দিবে, ঠিক আছে। সো এটা কিন্তু তারা বলে দিয়েছে, ওকে। সো আপনি এখানে কী করবেন, এই যে ক্লোজ লেখা আছে ক্লোজের উপর একটা ক্লিক করে দেবেন। তারপর এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আপনি এই ইন্টারফেসটা এখানে রাখবেন। এখানে রাখার পর এটা কিন্তু আমরা আসি আমাদের যে মেইন যে সাইট, ঠিক আছে। কোন সাইটের কথা আমি বলে দিচ্ছি, এটা, ঠিক আছে, এটা। সো এখন আপনি কী করবেন, আপনি এই যে কুকয়েন, কুকয়েনটা আপনি একটা ব্রাউজার লগ ইন করবেন, ঠিক আছে। সো কুকয়েনটা আপনি একটা ব্রাউজার লগ ইন করবেন। লগ ইন করার পরে সো কুকয়েনটা লগ ইন করবেন। লগ ইন করার পর জাস্ট আপনি উপর দিকে যাবেন। এটা কিন্তু আমি অন্য একটা সাইট থেকে দেখাচ্ছি, আপনি প্রথম কুকয়েনটা অন্য একটা সাইটে লগ ইন করবেন, ওকে। সো লগ ইন করার পর জাস্ট থ্রি ডটে যাবেন। সো থ্রি ডটে গিয়ে এই যেখানে লেখা আছে যে ডেস্কটপ সাইট, ওকে। সো ডেস্কটপ সাইটটা আপনি ওপেন করবেন। ডেস্কটপ সাইটটা যদি ওপেন করেন তাহলে সো তার আগে দেখবেন যে দু এক মিনিটের পর একটা মানে মেল তারা দিয়েছে যে এটা আর কি কনফার্ম, আপনার অ্যাকাউন্ট খোলা কনফার্ম হয়ে গেছে, আপনি কিন্তু $60 পাইছেন, বাট এখানে ক্লেমটা বাকি আছে, ওকে। সো আমাদেরকে এখন ক্লেমটা করতে হবে। সো আপনি কুকয়েনটা কোনো একটা ব্রাউজারে লগ ইন করবেন। লগ ইন করার পর ডেস্কটপ সাইট করবেন। সো ডেস্কটপ সাইট করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আপনি ওই যে দেখুন আমার নাম যেহেতু স্ট্রেফিল, সো আমি স্ট্রেফিল দিয়েছি IS, ঠিক আছে। সো আপনার নামের প্রথম দুয়ে করে এখানে আর কি শো করবে। আপনি জাস্ট আপনার প্রোফাইল সেকশনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে যেটা আর কি বলছিলাম গুগল অথেন্টিকেশনের কথা, যেটা আপনারা অ্যাপস থেকে ওপেন করবেন, এটা চাইলে আপনারা ফোন থেকে ওপেন করতে পারেন এভাবে, ঠিক আছে। এখান থেকেও অন করতে পারেন যদি আপনাদের কোনো মানে সবচেয়ে ভালো যে অ্যাপস থেকেই করেন, ঠিক আছে, কারণ অ্যাপস থেকে বেটার হবে। তো যাই হোক এটা এখানে না বলি। সো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো তারপর এখানে দেখুন এই যে লেখা আছে বাম সাইড API, ঠিক আছে। সো আমি একটু জুম করে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখুন এখানে কিন্তু লেখা আছে API, ওকে। সো আমরা এই API এর উপর একটা ক্লিক করে দেব, ওকে। সো API এর উপর ক্লিক করে দিলেই API এর উপর ক্লিক করে দিলে এই যে এখানে লেখা আছে যে ক্রিয়েট API, ঠিক আছে, লেখা আছে কিন্তু ক্রিয়েট API। সো তারপর ক্রিয়েট API এর উপর ক্লিক করলে এখানে দেখুন আমাদেরকে API নাম দিতে হবে, তারপর API পাসওয়ার্ডস, মানে এখানে যে পাসওয়ার্ডস এটা হচ্ছে গিয়ে ওই যে আমরা যেরকম অন্যান্য ওয়ালেটে যেরকম রিকোভারি পার্স যেটাকে বলি, ওরকম একটা আপনাকে এখানে সেট করতে হবে। সো আপনি কী করবেন, এখানে আপনার নাম অথবা আপনার গার্লফ্রেন্ডের নাম দিয়ে দিতে পারেন, এটা নামের কোনো ফ্যাক্ট না, ঠিক আছে, যে কোনো একটা নাম দিয়ে দিতে পারেন। সো তারপর এখানে হচ্ছে API পাসওয়ার্ডস, ঠিক আছে। এখানে আপনাকে আপনি একটা এখানে তারা মেবি সংখ্যা দিয়ে দিছে, এই যে দেখুন 7 থেকে 32 অর্ডের ভিতরে আপনি কয়েকটা সংখ্যা দেবেন, যেরকম নাম্বার হয় না 01, 34, 92 এরকম নাম্বার হয় না, ঠিক আছে। এরকম আপনি নাম্বার মিনিমাম 60টা, সর্বোচ্চ আপনি 32টা এর ভিতরে দিয়ে নেবেন, ওকে। দিয়ে নেওয়ার পর এখানে দেখুন এই যে নো আছে, নোর উপর শুধু একটা ক্লিক করে জাস্ট নেক্সট উপর একটা ক্লিক করে দেবেন, ওকে। সো নেক্সট উপর ক্লিক করে দিলে এই যে দেখুন ক্যাপসা আসবে, নিচের দিকে খেয়াল করুন, নিচের দিকে এই যে ক্যাপসা আসবে। ক্যাপসার আর কি ফিল আপ করবেন। ফিল আপ করার পর এখানে দেখুন ট্রেডিং পাসওয়ার্ড, যেটা আমি ভিডিওর একেবারে শুরুতে বলছিলাম কুকয়েনের ক্ষেত্রে, যে কুকয়েনের আপনারা সেটিংসে গিয়ে কুকয়েন অথেন্টিকেশন, ট্রেডিং পাসওয়ার্ড, জিমেল পাসওয়ার্ড এগুলো আর কি সেট করে নেবেন, ঠিক আছে। সো আপনি ট্রেডিং পাসওয়ার্ডটা দিবেন, তারপরে ইমেল ভেরিফিকেশন দেবেন 2FA, মানে 2 ফ্যাক্টর, ঠিক আছে, এটাই হচ্ছে 2FA, ওটা দিয়ে জাস্ট কনফার্ম উপর একটা ক্লিক করে দেবেন। সো তারপরে আপনার মেইলে এখানে আর কি এই যে ইমেল ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনার মেইল এরকম একটা যাবে, মানে মেইল যাবে। সো আপনি এটা এখান থেকে এনে জাস্ট এই যে ইমেল ভেরিফিকেশন কোড ওখানে দিয়ে দেবেন, তারপর কনফার্ম উপর ক্লিক করলে এই যে কনফার্ম উপর ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো দেখুন এখানে কিন্তু আমি কি, ঠিক আছে, এই যে লেখা আছে যে কি, আমি একটু জুম করে দেখাচ্ছি, এই যে কির এখানে কিন্তু আমার কয়েকটা সংখ্যা আছে যেটা আমি কিন্তু ডেকে দিয়েছি, আর এখানে লেখা যে কিন্তু সিক্রেটের এখানেও কিন্তু আমি কয়েকটা সংখ্যা মানে যে কিছু আছে এখানে ওটা কিন্তু ডেকে দিয়েছি, ঠিক আছে। সো তারপরে দেখুন কপি করার কিন্তু কোনো সিস্টেম আছে, আমি একটু দেখিয়ে দিচ্ছি। সো এই যে দেখুন কপি মানে ক্লিপবোর্ড করার সিস্টেম আছে, আপনি চাইলে এখান থেকে কপি করতে পারবেন। সো আমাদের মূলত এটা লাগবে। সো আপনি কী করবেন, এখানে যে কনফার্মের উপর আপনি এই যে কনফার্ম এখানে এখন ক্লিক করবেন, কনফার্ম উপর কখন ক্লিক করবেন সেটা আমি দেখে দিচ্ছি। এই ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস আসার পরে আপনি এটা কিন্তু আছে আমাদের কুকয়েন সাইটে,
ঠিক আছে, আপনি অন্য একটা ব্রাউজার চলে যাবেন, আপনার যেখানে ওই যে ওয়েল এক্সচেঞ্জারটা যেটা আর কি আমাদের আমরা কাজ করি ওই এক্সচেঞ্জার আপনি চলে যাবেন। ওকে, সো চলে যাওয়ার পরে এখানে কিন্তু আমরা এই পেজটা, এই যে দেখুন কুকন, এই পেজটা কিন্তু আমরা রেখে গিয়েছিলাম, ঠিক আছে, এই পেজটা কিন্তু আমরা এখানে রেখে গিয়েছিলাম। ওকে, সো আপনি কী করবেন, এই যে কুকনের উপর জাস্ট একটা ক্লিক করে দেবেন, কুকনের উপর একটা ক্লিক করলে এই যে এপিআই কি, তারপর লেখা সিক্রেট, তারপরে পাসওয়ার্ডস, এগুলো কিন্তু আমাদের দিতে হবে। সো আমরা এগুলো কোথায় পাবো, আমরা কিন্তু এখানে পাবো, ঠিক আছে, কারণ এটা কিন্তু আমাদের কুকয়েন থেকে সে মানে নিয়েছিলাম। সো এখানে আমরা কী করবো, এখানে লেখা আছে কি আর লেখা আছে সিক্রেট। ওকে, সো কি আর সিক্রেট, সো কির জায়গায় আপনি কীটা কপি করে দিবেন, সিক্রেটের জায়গায় কি সিক্রেটটা আপনি ওখান থেকে কপি করে দিবেন। আর এখানে এই যে পার্স, এটা কিন্তু ওই যে আমি বলছিলাম যেটা আপনার ওটা কিন্তু ওখানে শো করবেন, ওটা কিন্তু আপনি কোনটা দিয়েছিলেন এটা কিন্তু অবশ্যই আপনাকে মনে রাখতে হবে। ওকে, অবশ্যই এটা মনে রাখতে হবে। সো তারপর জাস্ট ওকের উপর একটা ক্লিক করে দিবেন। ওকে, সো ওকের উপর একটা ক্লিক করে দিলে আপনার সামনে এই যে জাস্ট এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো তারপরে আপনি কুকয়েনের এই ব্রাউজারই চলে আসবেন, কুকয়েনের ব্রাউজার চলে আসবেন, ওই সাইডে কিন্তু আমরা এক্সচেঞ্জারের ব্রাউজার রাখছি, কুকয়েনের আপনি এই ব্রাউজার চলে আসবেন। চলে আসার পর জাস্ট কনফার্মের উপর একটা ক্লিক করে দেবেন। ওকে, আপনার কাজ মোটামুটি কমপ্লিট। এবার আসি ক্লেমটা কীভাবে করতে হবে। ওকে, সো এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এটা কিন্তু এক্সচেঞ্জারের ভিতরে, ঠিক আছে, আপনি ওইখান থেকে মানে কুকয়েনের ভিতরে কনফার্ম করে আপনি এক্সচেঞ্জের ভিতরে চলে আসবেন। সো তারপর উপরে দেখুন লগ আউট লেখা আছে, লগ আউট, ঠিক আছে, সো জাস্ট লগ আউট করবেন। ওকে, লগ আউট করার পর লগ ইন করবেন, লগ ইন করার পর এরকম একটা ইন্টারফেস পাবেন, লগ ইন করার সাথে সাথেই এরকম একটা ইন্টারফেস পাবেন। সো এখানে আমাদেরকে পাঁচটা চারটা এখানে হচ্ছে পাঁচটা আছে, মানে পাঁচটা লেভেলের মতো আছে, পাঁচটা ধাপের মতো আছে, পাঁচটা ধাপ আমাদেরকে আর কি পার হতে হবে রিওয়ার্ডটা পাওয়ার জন্য। সো এখানে আমাদেরকে চারটা আর কি মূলত কোশ্চেন দিছে, ঠিক আছে, সো ফার্স্ট নাম্বার লেখছে ফরস ইয়োর প্রোফাইল, ঠিক আছে, এখন চারটার ভিতরে আপনি যেখানে একটা দিয়ে দিতে পারেন, আমি দিয়েছি প্রথমটা, ঠিক আছে, এটা আর কি ম্যান্ডেটরি না, আপনি যা দেন ভুল সঠিক এটা কোনো ফ্যাক্ট করে না, ঠিক আছে, আর এটা দরকারও নেই। সো তারপর হচ্ছে দুই নাম্বার কোশ্চেনটা, এই যে দুই নাম্বার দিয়েছে দুইটা কোশ্চেন, লেখছে আই অ্যাম মোর, ঠিক আছে, এখন আই অ্যাম মোর আমি আপনি দিতে পারেন শর্ট টার্ম বা লং টার্ম, ঠিক আছে, যে কোনো একটা দিয়ে দিতে পারেন। আর এখানে লেখা আছে আই প্রিফার, এখানে দিয়ে দিতে পারেন রিস্ক অব্লিক রিওট, এখানেও দিয়ে দিতে পারেন অথবা দিয়ে দিতে পারেন সিকিউরিটি। আমি যেহেতু এখানে দিয়েছি সিকিউরিটি, আর এখানে দিয়েছিলাম মেবি লং টার্ম, ঠিক আছে, সো এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর নিচের দিকে লেখা আছে যে কন্টিনিউ, দেখুন কন্টিনিউ উপর একটা ক্লিক করে দেবেন। সো তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, আমাদের কিন্তু তিন নাম্বারটা চলে আসছে। ওকে, সো আপনি জাস্ট কী করবেন, এখানে তিন নাম্বারটার যে লেখা আছে কন্টিনিউ উপর একটা ক্লিক করে দেবেন। ওকে, সো তিন নাম্বার কন্টিনিউ উপর ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো আপনি এখানে কী করবেন, এই যে টেলিগ্রাম লেখা আছে না, এই যে দেখুন টেলিগ্রাম, জাস্ট টেলিগ্রামেরও সরি, এখান থেকে এই যে দেখুন এখানে কিছু কোশ্চেন আছে, ঠিক আছে, এখান থেকে আপনি একটা সিলেক্ট করে নেবেন, যে কোনো একটা সিলেক্ট করে নিবেন। সো আমি এখানে দিয়েছি যে টুইটার, এই যে টুইটার তিন নাম্বারটা আর কি দিয়েছে, আপনাদের যেটা ইচ্ছে সেটা দিয়েন। তারপর এটা দেওয়ার পরে আপনি এই যে টেলিগ্রাম অথবা টুইটার অথবা ভিডিওস মানে তিনটার একটার ভিতরে একটা ক্লিক করবেন, ক্লিক করে সাথে সাথে ব্যাগে চলে আসবেন। ওকে, সো ব্যাগে চলে আসার পরে পরে দেখবেন যে গেট মাই টোকেন্স এই অপশনটা অন হয়ে গেছে। সো দেখুন এখানে কিন্তু আমি এটা দিয়েছি আর এখানে টেলিগ্রামটা অন করছিলাম, ঠিক আছে, মানে একটু ওপেন করে ব্যাগে আসে চলে আসছি। সো তারপর এখানে লেখা আছে গেট মাই টোকেন্স, এখানে একটা ক্লিক করছি। সো তারপর এখন এরকম লেখা আছে কংগ্রাটস, মানে আমরা কিন্তু 9টা টোকেন মানে 9.19টা টোকেন কিন্তু আমরা রিসিভ করছি, যদি দেখুন 9.19টা টোকেন। সো আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবেই করেন। সো আপনারা চাইলে দুই তিনটা করতে পারেন, বাট এটা পুরো প্যারার কাজ ভাই, আপনারা চাইলে করতে পারেন, আমি আর করবো না, ঠিক আছে। সো আপনাদের যদি এনি হেল্প, যে কোনো ধরনের হেল্প লাগে এটার বিষয়ে অবশ্যই আমাকে জানাবেন। ওকে, সো তারপর এই যে এখানে লেখা আছে ইউজ প্ল্যাটফর্মের উপর ক্লিক করে দেবেন, এই যে ইউজ প্ল্যাটফর্ম, ঠিক আছে, অথবা আপনি সরাসরি ইয়ে করতে পারেন, আপনার ওই যে আমি একটু দেখে দিচ্ছি, আপনার এই ইন্টারফেস নিয়ে আসবেন না, সরাসরি আপনি এই যে থ্রি ডটে যাবেন, ঠিক আছে। সো থ্রি ডট যাওয়ার পর এই যে এই সাইটে কোনার দিকে লেখা থাকবে যে কে আর এল ওয়ালেটের উপর ক্লিক করলে আপনার সামনে এই যে ইন্টারফেসটা চলে আসবে। দেন আপনি দেখবেন যে আপনি 9.19টা টোকেন পাইছেন, যার ভ্যালু তারা কিন্তু আমাদেরকে দিতে আসে $60। সো $60 ভিডিওটা মোটামুটি বড়ো হয়েছে, সো $60 কিন্তু আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। সো ইনস্ট্যান্ট অফার বাই কেউ মিস করে না, দেখা যাচ্ছে যে $60 আমাদের কিনা $50 দিতে পারে ফিউচারে, ঠিক আছে। সো যার জন্য আমি বলি আরে আবার এটা $200 দিতে পারে, কিচ্ছু করার নাই ভাই, অনলাইন ক্রিপ্টোকারেন্সি মোবাইল ইনকাম এরকমই। সো আপনি অবশ্যই আপনি এটা নিউ একটা ওয়ালেট ইউজ করবেন, নিউ, ঠিক আছে, মানে নিউ একটা জিমেল ইউজ করবেন। সো আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর ভালো লাগলে ভাই সবাইকে এই ইনকামটা পাওয়ার সুযোগ করে দিন ভিডিওটা শেয়ার করে, আর ভিডিওটা অবশ্যই লাইক দিবেন। যারা আর কি আমার চ্যানেল নতুন ছিলেন,
মানে নতুন আছেন তার অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।